न्यूजीलैंडे बांग्लादेश दल एमन दापट देखाबे सेटा कि आदौ केउ भेबेछिल? इनिंगसेर शुरू थेके बैटाररा दिएछे भरोसार प्रतिदान, जार ओपर भर करे माउंट मंगानुईते चालकेर आसने बसेछे टाइगाररा। द्वितीय दिनेर मतो तृतीय दिनेओ बैटिंगे दुर्दान्त लाल सबुजेर प्रतिनिधिरा। प्रथम इनिंगसे एखन पर्यन्त सफररतদের লিড ৭৩ রানে। प्रथम दिन 50 कोटा छुएছিলেন মাহমুদুল হাসান জয়। নতুন দিনে নতুন শুরুটা হয়তো প্রত্যাশিত হয়নি তরুণ এই ব্যাটারের। নীল ওয়াগনারের বলে আউট হয়েছেন ৭৮ রান করে। তার আগে অবশ্য দলকে দিয়ে গেছেন বড় স্কোরের ভিত, যেই ভিত আরো মজবুত হয়েছে লিটন আর মুমিনুলের ব্যাটে। ব্যাটিং এর শুরুর দিকে আমরা সাদমান ভাইয়ের প্ল্যান ছিল যে আমরা নতুন বলটাকে কিভাবে পূরণ করা যায় আর বল বাই বল খেলবো। আমরা যদি বেশি লম্বা চিন্তা করি তাহলে হয়তোবা ওইটা সাকসেস নাও হতে পারি, বাট বল বাই বল খেললে আমরা সাকসেস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকতো আমাদের। সো আমাদের পার্টনারশিপটা মোটামুটি ভালোই হয়। তারপর যখন শান্ত ভাই আসে, শান্ত ভাইয়ের সাথে আমার পার্টনারশিপটা অনেক ভালো হয়। শান্ত ভাই আমাকে কিছু কিছু সময় আমি শর্টস খেলার জন্য বেশি অ্যাগ্রেসিভ হই, তখন উনি আমাকে কন্ট্রোলে থাকার জন্য বলেন। দেন মুমিনুল ভাইয়ের সাথেও আমার পার্টনারশিপ হয়, মুমিনুল ভাইও আমাকে সেম কথাটাই বলেন। আমার যখন বেশি ডট বল হয় তখন উনি বলেন ডট বল হলে প্রবলেম নাই, তুমি কন্টিনিউ করতে থাকো। নিউজিল্যান্ড অ্যাটাক আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, দে আর দ্য টেস্ট চ্যাম্পিয়ন। সো আমি ট্রাই করছি যে আমি আমার নর্মাল খেলাটাই খেলবো। আর আমি আসলে নামের দিক থেকে খেলি না, আমি বল দেখে খেলার ট্রাই করছি। জয়ের মতো সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন মুমিনুল হক আর লিটন দাস। দুজনের জুটি অবশ্য ১৫৮ রানের। ব্যক্তিগত অর্জনেও তারা ছুঁয়েছেন একাধিক মাইল ফলক। ৮৮ রানের ইনিংসে মুমিনুল বাংলাদেশের ইতিহাসের ৮ম ব্যাটসম্যান হিসেবে টেস্টে পার করেছেন ৮০০০ রানের কোটা, যার মধ্যে তারই গড় সর্বোচ্চ। লিটন দাস আউট হয়েছেন মুমিনুলের চেয়ে ২ রান কম করে। পিঠের ব্যথাটাও হয়তো তাকে বেশ ভুগিয়েছে, তবে শেষ ২ বছরে টেস্টে তার পারফরমেন্স নিশ্চিত করেই হয়তো বাংলাদেশ দলকে স্বস্তি দিচ্ছে। সব মিলিয়ে টাইগার শিবিরও স্বস্তিতেই থাকার কথা। দিনের শেষ দিকে ৪০০ কোটা পেরিয়েছে বাংলাদেশ, হাতে আছে ৪ উইকেট। ইয়াসির আলী চৌধুরী রাব্বি আর মেহেদি হাসান মিরাজ দিনের খেলা শেষ করেছেন। চতুর্থ দিন হয়তো নতুনভাবে শুরু করবে তারা। বাংলাদেশ দলের লক্ষ্য কি হবে? জয়ের জন্য খেলা না ড্রয়ের জন্য খেলা, সেটা হয়তো সময় বলে দেবে। মানুষ প্রত্যয় অলরাউন্ডার। জানুয়ারি মাস জুড়ে আকাশ কিনুন ৫০০ টাকা ডিসকাউন্টে। নতুন বছর শুরু হোক নতুন আকাশ সংযোগে।